হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু চাদরও পরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে 16th November, আমার স্কুল স্টার্ট হয়ে গেছে। তো আগের মতো রুটিন আর নেই, হঠাৎ চেঞ্জ করতে হয়েছে। তো সকালে উঠতে হচ্ছে, তো এখন বাজে 7:30। তো আমি উঠে পড়েছি, আর একটু ছাদে যাব। ছাদে গিয়ে তারপরে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। স্কুল টাইমিংও এখন চেঞ্জ হয়ে গেছে, এখন মানে 9:30-র মধ্যে আমাকে স্কুলে ঢুকতেই হবে। আমাকে না সবাইকেই আর কি ঢুকতে হবে। তো বেশি কথা এখন বলতে পারছি না, চলো একটুখানি ছাদটাকে ঘুরিয়ে নিয়ে আমার সাথে চলো তোমরাও। এবার আমি বরের বাইকে স্কুলে যাব। রোদ তখন তাকাতে পাচ্ছি না। তো যাই হোক, এদিকটায় দেখো যা বাজে অবস্থা, সব পাইপ ফাইপ ইয়ে রয়েছে। আমার গাছগুলোকে দেখে জাস্ট 2 মিনিট টাইম এ করব, দিয়ে আমি নেমে যাব। তো আমার পুচকে পুচকে গাছগুলো রয়েছে, পুচকে বাচ্চাগুলোকে একটু তোমাদেরকে দেখাই। সব শীতকালীন ফুলের গাছ। এই দেখো, এখানে আছে গাঁদা, পিটুনিয়া, স্ট্রবেরি, ডালিয়া, আরো আছে ওদিকে জিরেনিয়াম। দেখো এগুলোকে চোখেই দেখা যাচ্ছে না, সিনারিয়া। এগুলো সব ফুল আসলে তোমাদের আমি দেখাবো। তাছাড়া ক্যাপসিকাম আছে, ইয়ে আছে, অ্যাস্টার আছে, দেখি গ্যাজেনিয়া আছে। আর এগুলো তো মোটামুটি ওইগুলোর সাথে তোমরা পরিচিত। আরো কিছু নতুন গাছ আছে, ফল হয়েছে, কি মানে বকফুল হয়েছে, ওগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো সব। চলো, আর না বেশিক্ষণ থাকতে পারছি না, এবার আমার সিরিয়াসলি লেট হয়ে যাবে। আমি এবার নামছি, স্কুল যেতে হবে, রেডি হতে হবে আমাকে। আমি রেডি মোটামুটি, চলো এবার, আর লেট করা যাবে না, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজেই গেছে। এখন আমাকে বেরোতেই হবে, যে বেশি লেট করলে এবার আমাকে স্কুলে ঢুকতে দেবে না রিয়েলি। তো চলো লেটস গো। এইবার আমি বেরিয়ে পড়লাম বরের গাড়িতে করে স্কুলে। এই সেই 34 নম্বর জাতীয় সড়ক, আমার অনেক ব্লগেই পাবে। জাতীয় সড়ক পেরিয়ে এইবার কিন্তু আমি আমার স্কুলের রাস্তায় ঢুকে গিয়েছি। ওটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে হরিহরপাড়া লাইনে আমার স্কুল। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দেখো কি সুন্দর সবুজে ভরা। সেই দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমি আমার স্কুল গেটে। আজকে 16ই নভেম্বর, আমাদের সেকেন্ড লকডাউনের পর আবার স্কুল খুললো, সেটা হচ্ছে 9 to 12। তো স্কুলে আমরা আসতাম অফিসিয়াল কাজে বা মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের সময়, বাট স্কুলের যারা প্রাণ, স্কুলটা যাদের জন্য, সেই ছাত্রছাত্রীরাই তো ছিল না। তো ছাত্রছাত্রীবিহীন স্কুল দেখতে একদমই ভালো লাগে না। এবার আমি পৌঁছে গিয়েছি আমাদের টিচার্স রুমে। দেখো আমরা সব স্টাফরা চলে এসেছি ফার্স্ট ডে, তো একদম ফুল অফ টিচার্স স্টাফ রুম, ভীষণ ভালো লাগছে দেখতে। বহুদিন এটা খুব মিস করেছি আমরা। চলে তোমাদেরকে দেখাই। খুব ভালো লাগছে একদম। এই চেয়ারগুলো খালি কেন, কোথায় গেল স্যারেরা? আমাদের দাদারা বসেন, অর্থাৎ আমাদের সিনিয়র টিচাররা বসেন। এই দিক থেকে শুরু হয়ে যেদিক থেকে আমি শুরু করেছিলাম ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের টেবিল, মানে আমরা সব জুনিয়ররা ওইদিকে বসি। আমার ফার্স্ট পিরিয়ড ছিল ক্লাস 10 এর সিডি সেকশন। এখানে দেখো ওরা বেশ ফাঁকা ফাঁকা হয়েই বসেছে। তো চলো ওদের সাথে একটু কথা বলি, ওদের কেমন লাগছে সেটা একটু শেয়ার করি। স্কুল খোলার পর তোদের কেমন লাগছে বল? ভালো লাগছে? আচ্ছা মেয়েদের দিক থেকে আগে বল, তারপরে আমি ওদিকে যাচ্ছি। সব বন্ধুদের সাথে দেখা করতে পারছিস বল? আর ওরা মোটামুটি সব পড়াশোনা ভুলে গেছে, 1 বছর স্কুল করছে না। আর ছেলেরা বল, আই তোরা বল, ভালো লাগছে? ভালো লাগছে না? বাড়িতে ভালো ছিলিস বল? অবস্থা দেখো, এদের রিভিউ কি সুন্দর, ভালো লাগছে না। স্কুলে আসছে, ক্লাস করবে, ভালো লাগছে না।
আচ্ছা ঠিক আছে, এবার আমি ক্লাসটা নিই, তারপরে আসছি। সেকেন্ড পিরিয়ডটা হচ্ছে 10 EF। এখানে দুটো সেকশন আর কি মার্চ করে বসানো হয়েছে। তোদের কেমন লাগছে বল, স্কুলে এসে ভালো? বাড়িতে বসে বসে বোর হচ্ছিলি? বন্ধুদের সাথে দেখা হলো, কিন্তু পড়তে ভালো লাগছে না বল? কিছুদিন একটু গল্প করে নে, দেখ গল্প করতে করতে দেখবি পরীক্ষা চলে এসছে। দেখো ক্লাস নেই বলে আমি পড়াশোনা করছি। এরপর ক্লাসে যাবো। এখন ক্লাসে যেতে হবে, তো একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আপনাদের তো পড়াতে হবে, জাস্ট এক্সট্রা ম্যাথ এক্সট্রা ওদের কি কিছু পড়াবো, সেই জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। কনসেন্ট্রেশনের ব্যাপার আছে, গন্ডগোল করে ফেলবো। ওকে, আমার টিফিন পিরিয়ডে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার থার্ড পিরিয়ডটা ছিল 10 AB তে। তো 10 AB সেকশনে দেখো সবাই খুব সুন্দরভাবে বসে পড়েছে। চলো ওদের সাথে একটু কথা বলি। চল, লকডাউনের পর স্কুলটা খুলে কিরম লাগছে তোদের? আমি বলেছি একজন দুজন করে বলবি। একদম ভালো লাগছে না? ছেলেদের ভালো লাগছে বা মেয়েদের ভালো লাগছে, তাই তো? খুব ভালো লাগছে। আগে বিরিয়ানি কে তুলি? এই দেখো, এটা আমাদের টিফিন আওয়ার্স। আমাদের হচ্ছে বিরিয়ানি, মিষ্টি। এলিজা ম্যাডাম খাওয়াচ্ছে। কখন না ধরে না মার লাগা আমার বান্ধবীর পরকে। কাকে? আমরা খেয়ে দিয়ে তারপরে আবার দেখা করছি। হ্যালো, খেয়ে নি। কমপ্লিট হলো, এখন ছুটি হলে বেরোবো। এখন এক ঘন্টা দেরি আছে, বসে আছি। ওখানে আর ক্লাস নেই আমার, যার সময় আমার মাথা হচ্ছে। দেখো রহমান স্যার আমাদের, কে আসছে না আসছে, কে বেরোচ্ছে না বেরোচ্ছে, স্ট্রিক্ট গেটে দাঁড়িয়ে আছে। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যার আর কি পাহারা দিচ্ছে, কোনো স্টুডেন্ট যাতে পালিয়ে যেতে না পারে, যাতে আরজন কেউ স্কুলে ঢুকতে না পারে। সুন্দরভাবে পড়ানো ছাড়াও ওর দায়িত্ব পালন করছে। আমাদের এই ভাইটি ভীষণ অ্যাক্টিভ, কারণ ও হচ্ছে এই স্কুলেরই স্টুডেন্ট ছিল, আর এই স্কুলেরই টিচার হয়ে এসেছে। তো সব সময় ও স্টুডেন্টদের সাথে সময় কাটায়। বাগানটাকে একটু দেখাই। এখানে অ্যাস্টার, পিটুনিয়া, ডালিয়া প্রচুর গাছ লাগানো হয়েছে। এদিকে দেখাই গোলাপ। স্কুল ছুটির পর বাগান দেখতে দেখতে হঠাৎ শুনি গাড়ির আওয়াজ।
দিয়ে দৌড়ে চলে এলাম রাস্তায়, কারণ 4:30-4:30 পর না আমাদের এখানে একটু গাড়িটা কম পাওয়া যায়। তো ট্রেকারে করে আমি এখন যাচ্ছি, স্কুলে যাওয়ার সময় বরের বাইকে করে গিয়েছিলাম আর ফেরার সময় ট্রেকারে করে যাচ্ছি। ট্রেকারে করে যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো এদিকে সোনালী ধানের ক্ষেত, সর্ষের ক্ষেত, যদিও সর্ষে ফুল এখনো ফোটেনি, সর্ষে ফুল ফুটলে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। আমি ট্রেকার থেকে নেমে পড়েছি, এই দেখো আমি ট্রেকার থেকে চুয়াপুর মোড় বলে একটা জায়গা আছে আমাদের ওখানে, সেখানে নামি। আর চুয়াপুর মোড়েই রয়েছে ভারত সেবাশ্রমে, ভারত সেবাশ্রম সংঘের একটি শাখা, এখান থেকে আমরা সকলে দীক্ষিত। তো ওই রাস্তা ধরেই যেতে হয়, আমি যেখানে নামি সেখান থেকে আমার বাড়ি আসতে মোটামুটি 5 মিনিট লাগে। চলো একটু দেখতে দেখতে যাই। এইবার দেখো বন্ধুরা আমার বাড়ির গলিতে ঢুকে পড়েছি। এই যে দেখো মাটি খুঁড়েছে, এখানটায় অ্যাকচুয়ালি গঙ্গার জল আর কি পিউরিফাইড করে আমাদের দেওয়া হচ্ছে, সেই মাটি খুঁড়েছে, পাইপ বসিয়েছে। আর দেখো আমার মাম্মা আমার জন্য এইভাবে প্রত্যেক দিন ওয়েট করে থাকে আমি কখন আসবো, আর আমাকে দেখে ও আনন্দে আত্মহারা হয়ে লাফালাফি শুরু করে। আমি এবার বাড়িতে চলে এসেছি, চলো এইবার মাম্মামের সাথে একটু গল্প করে ফ্রেশ হব আগে, তারপরে মাম্মামের সাথে একটু গল্প করে তারপরে আমি ছাদে যাব। মাম্মাম কিন্তু তোমাদের সবাইকে এখন টাটা করে দিচ্ছে, ওই দেখো দুষ্টু। এবার বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই ফার্স্ট কাজ হচ্ছে একটু ছাদে আসা, বেরোনোর আগেও, সকালে বেরোনোর আগে ছাদে আসা, আর বাড়ি থেকে মানে বাইরে থেকে ফিরে এসে বাড়িতে এসেই প্রথমে ছাদে আসা। হয়তো খুব আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, মানে দোতলায় কাজ হচ্ছে, একটি মার্বেল ঘষা চলছে। তো যাই বন্ধুরা আমার খুব টায়ার্ড, ফিরে এসেছি, এবার ছাদে একটু গাছে টাছে জল দেব, ওদের একটু পরিচর্যা করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবে, আর যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, যারা আমার নতুন বন্ধু আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সেটা শেয়ার করতে পারো। ফিউচার বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে, আমি খুব শিগগিরই আবার ফিরে আসবো তোমাদের কাছে। ওকে, টাটা, বাই বাই।